তুমি যা আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে, এই কথা আমার ধারণাই থাকবে না। উনি উনি কিয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে সেই ব্যাপারে কথা বলছেন, পরবর্তীতে শোনা যাক। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইন দ্য মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং বিষয়। কে ফেলফেল করে থাকিয়ে থাকবে এবং কে ভাববে যে তার পাপের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে? কে এই মানুষটা? কে এই মানুষটা? নবী মুহাম্মদ। তারপর শুনি কি বলল। আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী? আচ্ছা, উনি বলছেন নবী মুহাম্মদ চিন্তা করবেন যে উনার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ভাই, 14 বার এই কথা বললাম আপনি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, নবী মুহাম্মদের যদি পাপ এবং নেকির পাল্লা উভয়ই সমান হয়ে যায়, তাহলে অবস্থাটা কি হবে বলুন তো দেখি। তাহলে কি নবী মুহাম্মদকে জাহান্নামে পাঠানো হবে নাকি জান্নাতে পাঠানো হবে? এইটার তো কোনো সমাধান মিলল না। এখন কিয়ামতের দিন শুনেছি নেকি এবং পাপের পাল্লাতে নেকি এবং পাপ দুটোকেই ওজন করা হবে। এখন কারো যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে সে সরাসরি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে, আর কারো যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, গুনাহ এবং নেকির পাল্লা দুটোই যদি সমান সমান হয়ে যায়, তখন তো আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে যাবেন। তখন কোন মানুষকে নেকি এবং গুনার পাল্লা সমান সমান হওয়ার কারণে না তিনি পাঠাতে পারবেন জান্নাতে, না তিনি পাঠাতে পারবেন জাহান্নামে। তাহলে তখন কি করতে হবে? লটারির ব্যবস্থা করতে হবে। তো নবী মুহাম্মদ কিয়ামতের দিন খুবই পেরেশানির মধ্যে পড়ে যাবেন এই ভেবে যে তার নেকির পাল্লা ভারী হবে নাকি গুনাহের পাল্লা ভারী হবে। এখন নবী মুহাম্মদের যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, অবশ্যই ভারী হওয়ার কথা, সে জাহান্নামে চলে যাবে। কারণ নবী মুহাম্মদ এত বেশি গুনাহ করেছে, এত বেশি ক্রাইম করেছে যে তার জাহান্নামের অগ্নিকুণ্ডে ছাই ভস্ম হওয়া ছাড়া কোনো পথ নেই। তো নবী মুহাম্মদের গুনাহের পাল্লা তো ভারী হয়ে যাওয়ার কথা। এই কারণেই নবী মুহাম্মদ চিন্তা করতেছে, কারণ নবী মুহাম্মদ এত বেশি মানবতা বিরোধী কাজ করেছে যে তার কিয়ামতের দিন আল্লাহ নামক কেউ থাকলে পরে ভাবনায় পড়ে যাওয়ার কথা অবশ্যই। আচ্ছা, গেল এটি কথা। এখন নবী মুহাম্মদের যদি নেকির পাল্লা এবং গুনাহের পাল্লা ভারী সমান হয়ে যায়, তাহলে কি এইখানে আল্লাহ লটারি করবেন? দুইটা কাগজের টুকরায় কি লিখবেন জান্নাত এবং জাহান্নাম, যে এবং তারপর ওই লটারি করবেন, দুইটা ছুঁড়ে ফেলবেন, ফেরেস্তারা একটি তুলে নেবে, যে কাগজের ভিতর যে কাগজের মধ্যে লেখা থাকবে জাহান্নাম, এইটা যদি এইটা এইটার মাধ্যমে নবী মুহাম্মদকে জাহান্নামে পাঠানো যাবে, অথবা যে কাগজের মধ্যে লিখা থাকবে জান্নাত, ওইটা যদি কোনো ফিরিস্তা উঠিয়ে ফেলে, তাহলে নবী মুহাম্মদ জান্নাতে যাওয়ার চান্স আছে। তবে আমি মনে করে থাকি নবী মুহাম্মদের জান্নাতে যাওয়ার কোনো চান্সই নাই। সৃষ্টিকর্তা নামে যদি কেউ থেকে থাকে আর যদি কিয়ামতের দিন বিচার হয়, তাহলে নবী মুহাম্মদ আমি ড্যাম শিওর সে জাহান্নামী হবে। আচ্ছা, তো কিয়ামতের দিন নবী মুহাম্মদ জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই নিয়ে সে পেরেশানির মধ্যে পড়ে যাবে। দেখি পরে কি বলে, তারপর আমি আমি কিছু কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, আমি এই দুশ্চিন্তায় থাকব ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। এই সময় নবী মুহাম্মদ এতই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে যে তার স্ত্রীর কথা মনে থাকবে না, সে সব কিছু ভুলে যাবে। কেন ভুলে যাবে? ভুলে যাওয়ার কারণ হচ্ছে সে জানে না তার সাথে কিরকম ব্যবহার করা হবে। সূরা 46-এর ভার্স 9 এই আয়াতটা পড়ে শোনাই। দেখুন এই আয়াতে বলা হয়েছে, দেখুন স্ক্রিনে দেখুন, বলো
আমি রাসূলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমার এবং তোমাদের ব্যাপারে কি করা হবে। ভালো করে শুনুন, নবী মুহাম্মদকে আল্লাহ বলছেন, তুমি বলে দাও তুমি জানো না তোমার এবং তোমার উম্মতদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি ওহি যা ওহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হ্যাঁ, আল্লাহ এইখানে নবী মুহাম্মদকে বলছে যে তুমি বলে দাও তুমি খুবই অসহায়, তুমি কা তোমার নিজের ব্যাপারেই জানো না। তুমি যখন নিজের ব্যাপারে কোনো কিছু জানো না, তখন তুমি অন্যের ব্যাপারে কি করবে? অন্যের ব্যাপারে কোনো কিছু করার তোমার অধিকার নাই। আল্লাহ এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে, হে মুহাম্মদ, তুমি জানো না রোজ কিয়ামতের দিন আমি তোমাকে তোমার সাথে কি করব। তুমি নিজেই জানো না আমি তোমাকে জান্নাতে পাঠাবো না জাহান্নামে পাঠাবো। তাহলে অন্যান্যের মানুষের ব্যাপারে তুমি কি করতে পারো? নিজের জান নিয়েই তোমার ইয়ানাফসি ইয়ানাফসি। তো এই আয়াত থেকে স্পষ্টত বোঝা গেল যে কিয়ামতের দিন নবী মুহাম্মদ সম্পূর্ণরূপে আল্লাহর কাছে অসহায় থাকবে। সে শিওর না যে তার ব্যাপারে কি করা হবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এখন ভাই, একজন নবী সে জানে না তার সাথে কি রকম ব্যবহার করা হবে। হ্যাঁ, সে যখন এই বিষয়টি জানে না, তখন সে অন্যান্য মানুষদেরকে জান্নাতের পথে কিভাবে পরিচালিত করবে? সে যখন নিজে নিশ্চিত না সে জান্নাতে যাবে কি না, তখন অন্যান্য মানুষদেরকে সে কিভাবে গাইড করবে, কিভাবে গাইড করবে? আচ্ছা, একজন জাহাজে একজন জাহাজের চালক যদি জানে না যে তার গন্তব্যস্থান কোন দিকে, বা সে জাহাজ নিয়ে কোন দিকে যাচ্ছে, তখন জাহাজের যাত্রীরা কি ওই জাহাজের কাপ্তান বা চালকের উপর ভরসা রাখতে পারবে? এই জাহাজে তারা উঠবেই না। যে বুঝতে পেরেছেন, কোনো জাহাজের কাপ্তান যদি বলে থাকে, অর্থাৎ ক্যাপ্টেন জাহাজের চালক যদি বলে থাকে, যাত্রীদেরকে বলে থাকে, আমি জানি না, হ্যাঁ আমার জাহাজের সমুদ্রের মধ্যখানে কি অবস্থা হবে, এটা ডুববে নাকি ভাসমান থাকবে, আমি সেই ব্যাপারে নিশ্চিত না, এবং এও জানি না যে আমি তোমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি, আমার গন্তব্যস্থান কোথায়। তখন কি যাত্রীরা জাহাজে উঠবে, জাহাজের চালকের উপর ভরসা করবে? না, তারা জাহাজকে লাত্তি মেরে সমুদ্রে মানে ডুবিয়ে দেবে, কাপ্তান সহ ডুবিয়ে দেবে, বলবে যে না এই জাহাজে আমরা উঠবো না। তো এটা এই নবী মুহাম্মদের ব্যাপারটি এইরকম। তো যে নবী মুহাম্মদ জানে না সে কোথায় যাচ্ছে, কিয়ামতের দিন তার কি হবে, সেই নবী মুহাম্মদ মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না, অথবা জাহান্নামের ভয়ও দেখাতে পারে না। কুরআনের এই আয়াত মোতাবেক, অ্যাটলিস্ট এই আয়াত মোতাবেক, ঠিক আছে? ভয়ঙ্কর কথাবার্তা না? তো এই নবী মুহাম্মদ কিভাবে বিশ্ব জাহানের ত্রাতা হয়, ত্রাণকারী হয়, অসম্ভব। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আশা করা যায়। এখন নবী মুহাম্মদ কিয়ামতের দিন এত ভাবনায় থাকবে কেন? কারণ সে হচ্ছে ক্রিমিনাল, সে হচ্ছে গুনাহগার, ঠিক আছে? কুরআনের একটি আয়াতে আমরা এই রেফারেন্স পাই। হ্যাঁ, কুরআনের চ্যাপ্টার 47 এর ভার্স 19 আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই দেখুন, এই আয়াতে বলা হয়েছে, অতএব জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ক্ষমা চাও। কে ক্ষমা চাইবে? নবী মুহাম্মদকে বলা হয়েছে, তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য। এখানে ত্রুটি বিচ্যুতি বলা হয়েছে, অনুবাদকরা ত্রুটি বিচ্যুতি লিখেছে, কিন্তু মূল আরবিতে ত্রুটি বিচ্যুতি না, মূল আরবিতে লেখা হয়েছে জানবিকা। এই দেখুন, জানবিকা শব্দের অর্থ হচ্ছে পাপ, অপরাধ। তাহলে আয়াতটির অনুবাদ এইরকম হবে, তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নারী পুরুষদের অপরাধের জন্য, ত্রুটি বিচ্যুতি না, অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো।
আল্লাহ তোমাদের গতিবিধি ও নিবাস সম্পর্কে অবগত রয়েছেন। আচ্ছা, এখানে কুরআনের আল্লাহ বলছে, হে মুহাম্মদ, তুমি এবং মুমিন নারী পুরুষরা যে সমস্ত অপরাধ করেছো, ক্রাইম করেছো, গুনাহ করেছো, সেই সমস্ত গুনাহের জন্য আমার কাছে মাফ চাও। হ্যাঁ, এই সমস্ত গুনাহ কি? নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদের সাহাবিরা যে চুরি ডাকাতি করেছে, বাণিজ্য কাফেলা অ্যাটাক করে জনগণের মাল সামানা লুটপাট করেছে, নারী ধর্ষণ করেছে, শিশু হত্যা করেছে, খুন খারাবি করেছে, সেইগুলোর জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ এখানে বলছে কি, আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন, তোমরা যে অ্যাক্টিভিটিস করে থাকো, যে অপরাধের অ্যাক্টিভিটিস করে থাকো, ক্রাইম করে থাকো, সেইগুলো সম্পর্কে আল্লাহ অবগত রয়েছে। তাহলে কোরআনের এই আয়াত প্রমাণ করে যে নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদের অনুসারীরা গুনাহগার ছিল, এই কারণেই নবী মুহাম্মদ কিয়ামতের দিন হ্যাঁ পেরেশান থাকবে। তো যে নবী গুনাহগার, খুদ গুনাহগার, এবং যে জানে না তাকে কিয়ামতের দিন কি অবস্থায় রাখা হবে, তাকে জান্নাতে নেওয়া হবে না জাহান্নামে নেওয়া হবে, সেই ব্যাপারটি যখন সে নিশ্চিত না, তখন কি করে সে মানুষকে জাহান্নামের ভয় দেখায় এবং জান্নাতের লোভ দেখায়? নিজের ব্যাপারে সে নিশ্চিত না, ঠিক না? আচ্ছা, অন্য আয়াতে যাচ্ছি, সূরা 39-এর 43-তে। দেখুন, এইখানে আল্লাহ বলছে, তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী বানিয়েছে? বলো, তারা কোনো কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও। আচ্ছা, এইখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কাউকে সুপারিশকারী বানানো যাবে না। মাই গুডনেস মি, আমাকে কেউ মাইরা ফেলান। এখন আল্লাহ ছাড়া আপনি নবী মুহাম্মদকেও সুপারিশকারী বানাতে পারবেন না, কোনো পীর অলি দরবেশকেও সুপারিশকারী বানাতে পারবেন না। এখন ভাই, আল্লাহ যদি সুপারিশকারী হয়ে থাকে, তাহলে মানুষের গুনাহ মাফের সুপারিশ আল্লাহ কার কার কাছে করবে? তার উপরে কি আরেকজন বড় আল্লাহ আছে যার কাছে সে বলবে, ই আল্লাহ তুমি হ্যাঁ আমার ছোটখাটো, আমি ছোট আল্লাহ, আমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও, এরা এই জায়গায় এই কাম করেছে, অমুক জায়গায় গনিমতের মাল লুটপাট করেছে, অমুক জায়গায় নারী ধর্ষণ করেছে, প্লিজ তুমি তাদেরকে মাফ করে দাও। এই আয়াত থেকে তো এটি বোঝা যায়, ঠিক না? অন্য আরেকটি আয়াত আমি এইখানে শেয়ার করছি, এটি আরো ভয়ঙ্কর। সূরা 6-এর হ্যাঁ ভার্স 51। দেখুন, এইখানে বলা হয়েছে, আর এ দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে, এ অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আর থাকবে না কোনো সুপারিশকারী, হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে। আচ্ছা, এইখানে বলা হয়েছে তিনি ছাড়া মানুষের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, এটা মেক সেন্স করে। আল্লাহ ছাড়া কিয়ামতের দিন মানুষকে সাহায্য করার কেউ থাকবে না, আল্লাহ একমাত্র সাহায্যকারী হতে পারেন, কিন্তু না কোনো সুপারিশকারী থাকবে না, এটা তো মেক সেন্স করে না। আল্লাহ সাহায্যকারী না হতে পার, আল্লাহ সাহায্যকারী হতে পারেন, কিন্তু আল্লাহ সুপারিশকারী হবেন কেন? তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? আল্লাহ না হয় মুমিন বান্দাদেরকে সাহায্য করতে পারেন, এটা মেক সেন্স করে, কিন্তু আল্লাহ সুপারিশকারী হবেন কার কাছে? কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ করবেন? আমি কি ভুল বলছি? আয়াত আবার হাইলাইট করি, দেখুন, এই দেখুন, তিনি ছাড়া তাদের জন্য থাকবে না সাহায্যকারী, আর না থাকবে কোনো সুপারিশকারী। ও ভাই, কেউ আমারে মাইরা ফালান, আল্লাহ কিয়ামতের দিন কার কাছে সুপারিশ করবে? মুমিন বান্দাদের জন্য তো সুপারিশ করতে হবে, তো কার কাছে সুপারিশ করবে? বুঝতে পারছেন, ভয়ঙ্কর না? নবী মুহাম্মদ না হয় সুপারিশকারী হতে পারে, আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর কাছে সুপারিশকারী হতে পারে, কিন্তু আল্লাহ কার কাছে সুপারিশকারী হবে? আল্লাহ কার কাছে সুপারিশ চাইবে? অলি আল্লাহ, পীর, দরবেশ, পয়গম্বর, হ্যাঁ, এরা না হয় আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, সুপারিশকারী হবে, হ্যাঁ, কিন্তু আল্লাহ কার কাছে সুপারিশ করবে? কার কাছে আল্লাহ আল্লাহ কার কাছে সুপারিশকারী হবে? ভয়ঙ্কর না?
এইভাবে কোরআনের প্রচুর আয়াত রয়েছে। আর যারা বলে থাকেন যে নবী মুহাম্মদ রোজ কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবেন, হ্যাঁ কোরআনে আল্লাহ তো বলেই দিয়েছে সে ছাড়া আর কোনো সুপারিশকারী হবে না, তাহলে নবী মুহাম্মদ এখানে কিভাবে সুপারিশকারী হয়? আল্লাহ আবার কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে যে তার অনুমতি ছাড়া কাউকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে না। হ্যাঁ, তো আল্লাহ যদি কাউকে সুপারিশ করার অনুমতি না দিয়ে থাকে তাহলে নবী মুহাম্মদ তো সুপারিশকারী হতে পারেই না। আর আল্লাহ যে জায়গায় নিজে সুপারিশকারী সেই জায়গায় তো অন্যান্যরা সুপারিশকারী হতেই পারে না। এখন আল্লাহ নিজেই সুপারিশকারী, এখন আল্লাহ কার কাছে সুপারিশ করবে? আপনারা একটু খুঁজে বের করে দেখুন ভাই। আমি এই ফালতু কোরআনের আর আয়াতগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব না। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, আবার আপনাদের সাথে কথা হবে।